হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লী ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু আমার ছাদ সেজেছে একদম নতুন রূপে। তো অনেকদিন থেকে আপনাদের বলছিলাম ছাদটাকে একটু সাজাবো, তার জন্য কিছু জিনিসপত্রও এনে রেখেছিলাম। আপনারা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে একটুখানি সেট আপটা একটু চেঞ্জ হয়েছে, তো সময়ের অভাবে সেটা করা হয়ে উঠছিল না। তো আজকে ছাদে সকালবেলা এসেছিলাম একটা কারণে, বলবো সেটা। আর সকালবেলায় এসে কিন্তু আমি অনেকটা কাজ বেশ গুছিয়ে রেখে গেছি, অনেকটা হয়ে গেছে, আরও একটু এবার আরেকটু সাজিয়ে নিলেই হয়ে যাবে। তো চলুন কিভাবে কি করেছি সেটাও আপনাদের দেখাই, আর চলতে চলতে চলুন কতদূর যাওয়া যায় দেখা যাক, আর আমার কিছু বন্ধুদের প্রশ্নের উত্তর আছে সেগুলোও দিয়ে দেব। চলুন, তো একদম সিঁড়ির দরজা থেকেই চলুন শুরু করি। এই যে আমি সবুজ যে কার্পেটগুলো এই যে পেতে দিয়েছি, দেখুন এগুলো ঠিক কার্পেট নয়, এগুলো দেখবেন দোকানে পাপোষ হিসেবেই কিন্তু বিক্রি হয়। তো আমি আমার লোকাল মার্কেট থেকে নিয়েছি, এগুলো রোল হিসেবে নিয়েছি, আমি ফুট বলে দিয়েছি যে এত ফুট দেবেন। এই যে এটা যেমন আমার গতবারের ছিল, এটা আমি গতবারেই কিনেছিলাম, এবার এখনও পর্যন্ত আমার ঠিক পাতা হচ্ছিল না সময়ের অভাবে, তো ওইটা আমার ছিল। এই যে লম্বা, এটা দেখবেন কতটা লম্বা, দেখুন একদম শেষ পর্যন্ত কিন্তু আমি এই যে এটা পেতে দিয়েছি লম্বা করে। তো এটা দিয়েছিলাম আমি 30 ফুট লম্বা, কিন্তু আমার মনে হচ্ছে 30 ফুট দেয়নি বলতে মাপটা জানি না, আমারই ভুল হলো না ওদেরই ভুল হয়েছে, যে এখান থেকে আমাকে আর একটা রোল অ্যাড করতে হয়েছে। এই রোলটা কিন্তু আমার ছিল এই দিকের জন্যে। তো যাই হোক, যেখানে খানিকটা গোটানো রয়েছে এটা দিয়ে দেওয়া যাবে। আর এখান থেকে দেখুন কি ভালো লাগছে, আমি তো আজকে শুধু খালি পায়েই হেঁটে যাচ্ছি, খালি পায়েই হেঁটে যাচ্ছি। যদিও এটা ঘাস নয়, কিন্তু মনে মনে একটা ঘাস ঘাস ফিলিংস কিন্তু আসছে, তো ভীষণই ভালো লাগছে। আর ওখানটায় দেব দুটো চেয়ার, চেয়ারগুলো আনা হয়নি, তো ওখানটায় নিয়ে আসবো, চেয়ার দুটো দিয়ে দেবো। আসলে পারমানেন্ট করে এরকম রাখা যায় না, কারণ কদিন পর থেকেই তো প্রচুর পরিমাণে রোদ উঠে যাবে, তখন এগুলোকে কিন্তু সরিয়ে দিতে হয়। আর এদিকে ফ্র্যাঙ্কি তো এখন এখান থেকে নামছেই না, এসেই এর উপরে শুয়ে পড়ছে, বসে পড়ছে। তো এই সেট আপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর এদিকে আমার উনুনটা চলুন দেখি কেমন আছে, এই যে উনুনটা আমি বানালাম সেদিন আপনাদের দেখিয়েওছিলাম, তো উনুনটা কিন্তু ঠিকই আছে, একদম সুন্দর বহাল তবিয়াতে আছে, এখন পর্যন্ত উনুনে রান্না শুরু হয়নি। তো আমার এক বন্ধু সেই সুদূর ইউএসএ থেকে আমার ব্লগ দেখছো, জেনে ভীষণ ভালো লাগলো, খুবই ভালো লাগলো তুমি এত দূর থেকে আমার ব্লগটা দেখছো। তো তুমি জানতে চেয়েছো যে আমার এই যে জলের জায়গাটা কিভাবে তৈরি করেছি আর জল নিষ্কাশনের কি ব্যবস্থা আছে। তো জলের জায়গাটা অ্যাকচুয়ালি আমি যেটাতে জল রাখবো সেরকমভাবে কিন্তু প্রথমে কোনো প্ল্যান ছিল না আমার। এই যে বেডগুলো দেখতে পাচ্ছ, এইরকমই বেডই ছিল এটা। তো আমাদের এখানে জলের গরমের সময়ে জলের ভীষণ প্রবলেম হয়, অনেক সময় দু একদিন জল আসে না, তো সেই সব প্রবলেম থেকেই আমি ভাবলাম যে এটা একটা আমি ভাগ জলের জন্য রেখে দিই। এটার কিন্তু তলাতে আমি যেহেতু সবজি লাগানোর জন্য করেছিলাম, তো এগুলোতে কিন্তু ড্রেনেজ সিস্টেম করা ছিল তলাতে, একটুখানি গ্যাপে গ্যাপে একটু হোল করে করে তো তোমার ড্রেনেজ সিস্টেম করা ছিল। কিন্তু আমি যখন জল রাখবো ভাবলাম সেগুলো সিমেন্টিং করে একদম বন্ধ করে দেওয়া হয়েছে, আর এখন জল নিষ্কাশনের কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। এখন এই যে প্রত্যেক দিনই ওভারফ্লো হয়, তাতে খানিকটা জল বেরিয়েও যায়, আর যে জলটা থাকে খানিকটা জল তোমার প্রত্যেক দিনই বাগানে দেওয়া হয়ে যায়। এখন শীত বলে একটুখানি জলটা হয়তো কম ব্যবহার হচ্ছে বলে প্রত্যেক দিনই ভরা দেখতে পাচ্ছ, গরমকালে কিন্তু এতটা জল স্টোর থাকে না, তো সে তখন জলটা অনেক বেশি দিতেও হয়, আর তখন তো প্রত্যেক দিনের জল প্রত্যেক দিনই প্রায় শেষ হয়ে যায়, দুবেলা করে জল এসে ভরে যায়। আর জলটা আমি রেখেছি এই যে আমার এইদিকে যে ট্যাঙ্কিগুলো আছে, এই ট্যাঙ্কিগুলো থেকে ওভারফ্লোর যে জলটা আমার আগে নিচে পড়ে যেত, ওই যে ট্যাঙ্কির মুখ থেকে আমি একটা পাইপ দিয়ে সেটাকে
জলটা এখানে পড়ার ব্যবস্থা করে দিয়েছি, তো এখন নিচে না পড়ে এখানে পড়ে জলটা। আর এদিকে যেগুলো সবজি করেছি, এই দেখো এদিক দিয়ে এই যে এরকম করে ড্রেনেজ সিস্টেম করা আছে, এটা যেমন সাইডে করা আছে তেমনি। তাহলে আমাদের নিচের যে এটা আমার যেহেতু ঢালাইয়ের, এতটা কিন্তু ডেপথ রয়েছে, ডেপথ রয়েছে অনেকটাই, এই যে চার আঙুল, চার আঙুল, আট আঙুল, তো এটা ছয় ইঞ্চির বেশি ছাড়া কম তো হবে না। তো এটা সাইডে এবং নিচে এই যে বেডের নিচ দিয়ে এরকম করেই কিন্তু ড্রেনেজ সিস্টেমটা করা আছে, তাতে জল খুব ভালো বেরিয়ে যায়, কোনো কিন্তু প্রবলেম হয় না। আর আমরা যখন এই যে মাটিটা দিয়েছিলাম, তো এই মাটিটা তো কখনোই চেঞ্জ করা সম্ভব না, কারণ প্রচুর মাটি। তো নিচে আমরা দিয়েছিলাম খুব ভালোভাবে ইটের টুকরো, স্টোন চিপস এইসব দিয়ে বেশ খানিকটা কিন্তু একটা লেয়ার করে দিয়েছিলাম, যাতে মাটি আটকে ওই হোলগুলো বন্ধ না হয়ে যায়। তো বেডটা আমার করা হয়েছিল সম্ভবত 2020 সালে, তো এখন পর্যন্ত কিন্তু কোনো রকম কোনোই প্রবলেম হয়নি। সেই থেকে প্রচুর সবজি আমি এখান থেকে পাচ্ছি। আর 2020 সালেও যখন আমাদের করোনার সময় ছিল, তখন কিন্তু প্রচুর সবজি আমার ছাদ বাগানে হতো, তখন আপনাদের সাথে আমার চ্যানেল ছিল না, তাই শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি সবজির নেশা আমার ছিলই, আর ওই সময়টা থেকে আমার সবজির আরও প্রচণ্ড পরিমাণে নেশা হয়ে গেছে। আমার আর এক বন্ধু জানতে চেয়েছো আমরুল পাতার চাটনি কী করে করতে হয়। তো আমরুল পাতাগুলো এই যে কালকে আমি তুলে নিলাম, বেছে নিয়েছি, আর একটু তেঁতুল জলে গুলে একটু কাথ বের করে নিয়ে তেলের উপরে পাঁচ ফোড়ন দেবে, আর শুকনো লঙ্কা দেবে, আর এই পাতাগুলো দিয়ে দিলেই নরম হয়ে দেখবে একটুখানি হয়ে যাবে, তার মধ্যে একটু তেঁতুলের ওই কাথটা দিয়ে খানিকক্ষণ ফুটলে পরে বুঝে যাবে যখন হয়ে গেছে, তার একটু আগে চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল এই যে আমরুলের চাটনি, ভীষণ ভালো লাগে খেয়ে দেখবে। আর এই পাতাটা কিন্তু মোটামুটি সবার বাড়িতেই থাকে, আর যদি তেঁতুলের কাত নাও দিতে চাও কেউ, তাহলেও কিন্তু প্রবলেম নেই, কারণ এই পাতাটা এমনিতেই ভীষণ টক, এমনি করলেও খুব ভালো লাগে। আর আজকে বাগানের এই যে যত কুড়ানো নোংরা পাতা ওই যে পরিষ্কার করেছি, যা বেরিয়েছে সব দিয়ে কিন্তু আমি এই বালতিটার মধ্যে আর কিছুই দিইনি, গোবর সারও দিইনি। এই যে এই সিন্ডারে ছিল এই গাছটা, এই গাছটা আবার রিপোর্ট করে দিলাম, আর এখানে যে ফুলগুলো রয়েছে, যে ফুলগুলো কেটে দিচ্ছি, কারণ গাছটা একদমই এখন চেহারা নেই, এখন যদি বেগুন নিয়ে নিই গাছটা কিন্তু গ্রোথ হবে না, তো ফুলগুলো কেটে দিলাম। এই যে এটা যে দিয়েছি এটা কিন্তু ভালো হচ্ছে, এটা তো আমি আখের ছোবড়া, তারপরে আনারসের পাতা এইসব দিয়েই করেছি, আর অল্প মাটি আর গোবর সার দিয়েছি। এই রকমই ছিল কিন্তু এই গাছটাও, এই গাছটা কয়েকদিন আগে করার রিপোর্ট করার ফলে, দেখুন এই গাছটার চেহারা দেখেই ওই গাছগুলোকে আমি আবার রিপোর্ট করছি, যে এটা যদি একই সাথের গাছ, এটা যদি এত সুন্দর হয় ওটাও হবে। আর এখানে দেখুন এই পাতাটাই কিন্তু কিছু একটা পোকা লেগেছে, পাতাটা আমি কেটে ফেলে দেব। আর এই উনুনটার পাশে যতবারই আমি আসছি আমার যে কী ভালো লাগছে, মানে আমি নিজে বানিয়েছি বলে এর প্রতি আমার একটা আলাদাই টান রয়েছে, টান রয়েছে বলতে যেমন আমি নিজের হাতে বাগানটা করি সেই বাগানের প্রতি ভালোবাসা কিন্তু অনেক বেশি থাকে। ইচ্ছে করলে হয়তো অনেক সময় আমরা লোক দিয়েও করাই, কিন্তু আমার মনে হয় নিজের বাগান নিজে করার মধ্যে একটা আলাদাই মজা আছে। তো আমার এই উনুনটাও সেরকম, আমি নিজে যে বানিয়েছি আমি তো নিজেই ভাবতে পারছি না। তো আমার মা বলছে তোর এটা কী করে মাথায় এলো, তুই করলি কী করে? তো আমি আমার মাকে বললাম, মা এখন হচ্ছে তোমার ছেলে মেয়েদের হাতের মুঠোই দুনিয়া, তারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। তো বলুন তো, ওই চার দেয়ালের যতই মডুলার কিচেন হোক, আর সেখানে যতই যে গ্লাস টপ হোক, যাই টপ হোক, তাই কি এটার সাথে কি কখনো পারবে বলুন তো? আমার তো নিজের কিচেনের থেকে এখন মনে হচ্ছে এখানে আমি কবে রান্না করব, কবে রান্না করব। তো অ্যাকচুয়ালি রান্না আমি যে কী করবো আমি সেটাই তো ভেবে পাচ্ছি না, এখানে যে আমি কী রান্না করবো, একবার ভাবছি খিচুড়ি রান্না করবো, একবার ভাবছি বাগানের সবজি, তো চলুন দেখা যাক কী রান্না করা যায়। আচ্ছা, আর একটা প্রশ্ন মাঝে মাঝেই ঘুরে ফিরে আসে আমার কাছে,
এই যে খোলের সার কতদিনে দেওয়া যায়, তো খোলের সার কিন্তু মোটামুটি 4-5 দিন ভিজিয়েই পর থেকে দেওয়া যায়। আমি একটু করে দিই ওপর থেকে খানিকটা জল নিয়ে, আবার নতুন জল দিয়ে রাখি। এরকম করে কিন্তু মোটামুটি 2-3 বার আমি দিই, এক একবার ভিজিয়ে 2-3 বার দেওয়া হয়। তো 2-3 বার মানে সেটা মোটামুটি তবুও 15-16 দিন তো 20 দিন বটেই, কিন্তু ওই জলটাই এতটা পচায় না, জলটা তুলে নেই আবার নতুন জল দিই, তাতে কিন্তু সারটা ভালোই থাকে, কোনো অসুবিধা হয় না। আমি ওরকম করে দিই, আর তাছাড়া যখন যে গাছে দরকার তখন সে গাছে তো দিতেই থাকি, সেটা আপনাদের সামনে শেয়ারও করি। এই বেডটাও কিন্তু একদম সবুজ হয়ে গেছে এখন, কি দারুণ লাগছে। এই ছোট্ট বেডটার মধ্যে আমি দিয়েছি ধনে পাতা, দিয়েছি ছোলার শাক, দিয়েছি বিনস আর মেথি, দু রকমের মেথি দিয়েছি, একটা কসুরি মেথি আর একটা দিয়েছি এমনি নর্মাল যে মেথি শাক সেই মেথি। তো আজকে আমি কিছু কিছু গাছে সার দিয়ে দেব। এ দেখুন, আমি কিন্তু খুব বেশি গুলিয়ে নিই না, ওপর থেকে যে পাতলা জলটা থাকে সেটাই নিয়ে নিচ্ছি। কয়েকদিন বৃষ্টির জন্য আমি সার দিতে পারিনি, সারটা কিন্তু গাছে দিতে হবে, অনেক দিনই বেশ খাবার দেওয়া হয় না গাছে। এই খোলের সারটাই যদি আপনারা 10-7 দিন পর পর দিতে পারেন, তাহলেই কিন্তু সব গাছের জন্য একদম এনাফ খাবার। আমার তো নিয়মিত দেওয়াও হয় না সবসময়, মানে 7-10 দিনেরও বেশি হয়ে যায়, আমি কখনো সেটাও দিতে পারি না। এই যে এই গাছগুলোতে কিন্তু এখন একটুখানি খাবারের প্রয়োজন রয়েছে। এগুলোতে আমি বসানোর পর থেকে কিন্তু একবারও কোনোই খাবার দিইনি, তখন শুধু গোবর সারে বসিয়েছিলাম আর কোকোপিট মাটি যেভাবে তৈরি করেছিলাম, মাটিটা তৈরি তো আপনাদের দেখিয়েছিলাম, যেহেতু এটা আমার অনেক বড় বেডটা তাই ভারীর দিকটা একটুখানি আমাকে নজর দিতে হয়েছিল। তো যদি কারো মাটি তৈরিটা দেখার মনে হয় দেখবেন, তো একটু পেছনে গিয়েই কিন্তু এর মাটি তৈরিটা দেখে নিতে পারবেন, কারণ এটা খুবই হালকা করে মাটিটা তৈরি করা হয়েছিল। তো সেই মাটি তৈরি যেমনভাবে করেছিলাম সেটাতেই কিন্তু এই সব গাছ হচ্ছে, কোনো সার দিইনি, এই প্রথম আমি একবার এদেরকে খোলের সার দিচ্ছি। আমি হাফ হাফ করে নিচ্ছি জল আর হাফ সার দিয়ে এইভাবেই দিচ্ছি। আবার এই যে যে জায়গাটা ফাঁকা হয়ে গেল, এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার জল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এই বেগুন গাছটাও একবারও কোনো সার দেওয়া হয়নি, এটা শুধু গোবর সারেই কিন্তু এত সুন্দর গ্রোথ হচ্ছে, তো আজকে একটুখানি খোলের সার দিয়ে দিলাম। আর এই গাছগুলো তো একদমই বাড়েনি, এদেরও একটুখানি দিয়ে দিই খাবার যদি বাড়ে। আর আমার এক বোন জিজ্ঞাসা করেছো ওলকপির পাতা খাওয়া যায় নাকি দিদি। ওলকপির পাতা আমি তো কখনো খাইনি, কিন্তু কপির পাতা তো খাওয়া যেতেই পারে, একবার ট্রাই করে দেখা যেতে পারে। ফুলকপির পাতা বাটা তো অনেকেই আমরা খাই, কিন্তু ওলকপি ট্রাই করা হয়নি। কিন্তু শাকের মধ্যে আমি কিন্তু 2-4টে যে কচি পাতা থাকে, পাঁচমেশালি শাক যখন করি তখন দিয়ে দিই, তো তাহলে খাওয়া যাবে, নিশ্চয়ই খাওয়া যাবে। এই শিম গাছটাও এইদিকে আছে, একদমই এদের খাবার দেওয়া হচ্ছে না, 2-1 বারই দিয়েছি খোলের সার, আবার একটু দিয়ে দিলাম। এখানে একটা কপি গাছ বসিয়ে রেখেছিলাম, এটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এই আনারসগুলোতে তো কোনো দিনই খাবার দেওয়া হয় না, এদেরকেও একটুখানি খাবার দিয়ে দিই। আর জুকিনিটার গ্রোথ তো খুবই কম, একেও একটুখানি খোলের সার দিয়ে দিলাম। আর ইয়েলো জুকিনি কিন্তু একটু করে প্রত্যেক দিন বাড়ছে, তো সাইজ কেমন হবে বলতে পারছি না, এখন দেখা যাক কতদূর কী হয়। আর এখানে বেশ 3টে ছোট ছোট বেগুন ধরেছিল, এই যে হনুমান এসে আজকে খেয়ে গেছে। হনুমান এসেছিল, তেমন কিছু ক্ষতি করতে পারেনি, যেহেতু অন্তিম ছাদেই ছিল আর সকাল থেকে সেই জন্যেই আমরা ছাদে বসেছিলাম, আর সকাল থেকে আজকে ছাদে থাকার কারণে দেখলাম রয়েইছি, তো এই কাজটা কিন্তু করে ফেলেছি। তো আজকে হনুমানের দৌলতেই আমার বাগানটা সাজানো হয়ে গেল। আর এই যে রয়েছে কিছু ডালিয়া, এগুলো কিছুটা আমি নিচে নিয়ে যাব, এই যে গাঁদাগুলোও কিছুটা নিচে নিয়ে যাব। এই যে এখানে গাঁদাগুলোর খুব সুন্দর সাইজ হয়েছে, কয়েকটা গাঁদা নিচেও নিয়ে যাব, ডালিয়াও কিছুটা নিয়ে যাব, আর
গোলাপ তো মোটামুটি নিয়েই গেছি, আপনারা দেখেছেন নিচের গোলাপ, কিছু নতুন গোলাপ ফুটেছে, চলুন একবার দেখিয়েও দেব। এই গোলাপটাও কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। তো চলে এসেছি নিচে, আর এখানে দেখুন ফুটেছে, আহা হা হা। এই গোলাপগুলো হচ্ছে অ্যাভালেন্স গ্রুপের, এটা আপনাদের আগেই দেখিয়েছিলাম পিচ অ্যাভালেন্স যদি কেউ কিনতে চান, আর এটা হচ্ছে হোয়াইট অ্যাভালেন্স। কি সুন্দর হয়েছে দুটো, কিন্তু একদমই আলাদা কালার। ওটা একটু নষ্ট হয়ে গেছে বলে কালারটা এখন ভালো বোঝা যাচ্ছে না, এটা কিন্তু হোয়াইট আর ভীষণ সুন্দর। এটা নতুন আনা হয়েছে, এই বাড়িতে সেই ফুটলো, কুড়ি সময় আনা হয়েছিল। আর এখানেও একটা ফুটছে, এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ নাম, তো এটা এখনও তো পুরো ফোটেনি, বোঝা যাচ্ছে না। এ দেখুন এখানেও একটা খুব সুন্দর ফুটছে, এটা হচ্ছে মেলাবু, এটা কিন্তু একটু রেয়ার ভ্যারাইটি, আর এটাও ভীষণ সুন্দর কালার হচ্ছে, কি দারুণ কালার। এগুলো ফোটার পরে আপনাদের নামগুলো শেয়ার করে দেবো, কারণ তখন যদি ভালো লাগে আপনারাও তাহলে কিনতে পারবেন। তো এখন শুধু চলুন আপনাদের সাথে শেয়ার করি, যদি কোনোটার আপনাদের পছন্দ থাকে তো আমাকে বলবেন, আমি সেটার আইডিটা বলে দেবো। হলুদটা কিন্তু অনেকদিন ধরে আপনাদের দেখাচ্ছি, এটা বেশ অনেক দিন লাস্টিং করছে, আর এইটা তো মানে কি বলবো, এটা কিছু বলার নেই। আর এখানে এটা দেখুন কি সুন্দর, এই যে ছাদের থেকেই আমি দেখাচ্ছিলাম তখন থেকেই কিন্তু ফুটতে শুরু করেছে, এটা এখন পর্যন্ত ফুটেই যাচ্ছে, অনেক দিন লাস্টিং করে ফুলটা। সাদাটা একদম ফিট সাদা নয়, বুঝতে পারছেন একটুখানি সবুজ সবুজ, একটু গ্রিনিশ ভাব আছে। তো একটা গাছেই কিন্তু ফুটেছে প্রচুর। আর এদিকে রয়েছে, এটাও ভীষণ সুন্দর হচ্ছে, কি সুন্দর দেখুন শুধু, এটাও অনেক দিন লাস্টিং করছে, এটা অনেক দিন ফুটেছে, এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি। তুলনামূলকভাবে এটা একটু তাড়াতাড়ি মনে হচ্ছে শেষ হবে। এই যে পেটেলগুলো যেগুলো একটু আলগা আলগা সেইগুলো কিন্তু একটু তাড়াতাড়ি ঝরে যায়, আর যেগুলো বেশ জমাট বাঁধা সেইগুলো, এই যে এরকম জমাট বাঁধা যেগুলো সেগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করছে। কিন্তু এটা দেখতে একদম অপূর্ব কালার। আর এদিকে জারবেরাগুলোও কি সুন্দর ফুটেছে দেখুন, জারবেরাগুলো করেছি সিন্ডারে, বারবারই কিন্তু আমাদের জারবেরা প্রচুর মরে যাচ্ছিলো, তো সিন্ডারে করার ফলে দেখুন ফুলের কোয়ালিটি, গাছ সবই কিন্তু সুন্দর আছে, খুব ভালো হচ্ছে। তো আপনারাও জারবেরাটা চেষ্টা করবেন সিন্ডারে করার, কারণ অনেক দাম দিয়ে দিয়ে কিনে কিন্তু আমাদের সেই জারবেরাগুলো সবই মরে গেছে, আগে যেগুলো আমরা মাটিতে করতাম। তো জারবেরার রুট খুব একটা জল পছন্দ করে না, তো জল জমে গেলে কিন্তু জারবেরা নষ্ট হয়ে যায়। এটা একটা সিজন ফ্লাওয়ার, অনেকেই আপনারা করে থাকেন, ভার্বিনা, দেখুন কি সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর এটা দেখুন, এটা হচ্ছে সদাবাহার, আহাহা, সত্যি সত্যি সদাবাহার করে রেখেছে, এটার নাম হচ্ছে সদাবাহার। তো একসাথে বেশ অনেকগুলো করে ফোটে, আর এটা ডবল ডিলাইট, এই যে নিয়ে এসেছি ছাদ থেকে, ফুটেছিল ছাদে, আপনাদের দেখাচ্ছিলাম এর কয়েকদিন আগে থেকেই, তো দেখুন এটাও কিন্তু, আর এটা ভীষণ সুন্দর সেন্ট কিন্তু আছে, সেন্টেড গোলাপ, এর কাছে আসলেই একটা দারুণ স্মেল আসছে। আর এই যে এটাও কিন্তু আমার খুব ফেভারিট একটা গোলাপ, এখান থেকে দেখুন গোলাপগুলো কি দারুণ লাগছে। এটা একবার এক ফোঁটা তো শেষ হয়ে গেল, ছাদ থেকেই শুরু হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম, নিচে নিয়ে এসেছি, এখন আবার কিন্তু প্রচুর ফুটছে। প্রত্যেকটা গোলাপের বাঁধন কালার সবই এত সুন্দর থাকার কারণ কিন্তু সারা বছরের এদের যে কেয়ার, যদি সারা বছর ঠিকঠাক কেয়ার না পায় তাহলে বাঁধন কালার সবই একটুখানি অনেক সময় চেঞ্জ হয়ে যায়, আর কেয়ারটা ঠিকঠাক হলে কিন্তু একদম পারফেক্ট কালার বাঁধন সবই পাবেন। আর এই যে রিনাহুগো প্রথমটা শেষ হয়ে আবার কিন্তু কয়েকটা ফুটতে শুরু করে দিয়েছে, কি অপূর্ব।
এটাও খুব সুন্দর, এটার বাঁধনটা দেখুন কি সুন্দর। শীতের দিনে একটুখানি গোলাপ বাগানে না থাকলে কিন্তু ভালো লাগে না, কিন্তু গোলাপ যদি খুব ভালোভাবে করতে চান আপনারা তাহলে সারা বছর খুবই পরিশ্রম খুবই আছে, সত্যি কথাই এটা বললে হবে না, গোলাপের পেছনে অনেক খাটতে হয়। এটাও অনেক দিন লাস্টিং করছে। তো আমার এক বন্ধু একদিন আমার বাড়িটা একটু ঘুরিয়ে দেখাতে বলেছে, আসলে এটা তো আমার গার্ডেন ব্লগ, তো লাইফস্টাইল ব্লগ নয়, সেজন্য আমি হয়তো সেভাবে বাড়িটা তোমাকে দেখাতে পারবো না, তো কখনো আমি আউটলুকটা বাড়ি দেখিয়ে দেব, কারণ দেখাতে আমার ভালোই লাগতো, কিন্তু আসলে বাড়িটা আমি আর অন্তিম একদম দাঁড়িয়ে থেকে, এর সাথে খুব আমাদের ইমোশান জড়িয়ে আছে বাড়িটার সাথে, তো সেই সব গল্প একদিন বলবো তোমাদের। আর যত যতটুকু সম্ভব ততটা দেখিয়ে দেব। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকব, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।